আসসালামু আলাইকুম সবাই, সবাইকে আমার পার্ট টু ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, একটু পরে চলে গেছে। তো আন্টি বলতেছিল তোমরা লিচু খাও, জাম খাও। আন্টি আবার লিচু আর জাম দিয়ে গেছিলো। তো আমি হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতেছিলাম, ভিডিও করতেছিলাম আর মিমকে বলতেছিলাম যে তুমি খাও আর আমাকে ছিলে দাও। তো সে আমাকে সুন্দর লিচু ছুলে খাওয়াচ্ছিলো। তারপর হচ্ছে বিদ্যুৎ চলে আসে আর আন্টি তাদের ওই বিক্রমপুরের বিখ্যাত দই, মিষ্টি, তারপর আন্টির হাতের সেমাই, এইগুলার রান্না করে রেডি করে নিয়ে আসছে। এরপর আবার মৌরি কী করতেছিল, ওই দইটা সার্ভ করে দিচ্ছিল আমাকে, মিমকে। তো দইটা এত মজা ছিল, আসলেই অনেক মজা। বিক্রমপুরের দই জাস্ট অ্যামেজিং। তা আমি তো খাইতেছি, মানে কি এই মাঝখান দিয়ে আমার এই খালাম মামাকে একটু থতমালা আপনাদের সামনে দেখাইলাম। তো এরপর হচ্ছে দইয়ের সাথে সাথে আন্টি বলতেছে মিষ্টি নিচ্ছ না কেন, মিষ্টি নাও। আমি আবার একটা সাদা মিষ্টি নিয়ে নিলাম। মানে প্রত্যেকটা বাইট এত মজা। মিম আবার লাল মিষ্টি খাচ্ছিল, তো আমি হচ্ছে ওইটা শেষ করে আবার নিছিলাম। এই যে আমি আবার নিছি, এত মজা, আমার মুখে পানি চলে আসছে। এর সাথে ছিল কাঁঠাল, এরপর আবার ছিল ব্লুবেরি একটা আইসক্রিম, আইসক্রিমটা মজার ছিল, এটাও খাইতেছিলাম। এরপরে আমাদের গল্প আড্ডা টাড্ডা শেষ করে আমরা রাতে খেতে যাই। তো রাতে রাতে খেতে যাই, তখন বলতেছে মৌরি তুই পোলাও খাবি না ভাত খাবি। তো আমরা হচ্ছে আমি ভাতটা খেতে চাইছিলাম, মিমও সেম বলছিল। তারপর আমরা হচ্ছে ভাত নিয়ে নিই, আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিই। তো ভাত নেওয়ার পরে আন্টি সেই মজার দেখি কী বলে মাছের টিক্কা দিয়া ভাতটাকে মেখে, ভাতের ভাতের সাথে টিকা মেখে, আহ, লেবু আর কাঁচামরিচ তো ছিল সাথে। তারপরে আমি হচ্ছে টিক্কা দিয়ে ভালোভাবে মেখে খাওয়া শুরু করবো। এর মধ্যে মৌরি আবার আমাকে আরেকটা মাছের টিক্কা দিয়ে দিছে, তার সাথে ছিল চিকেন ফ্রাইটা। তো আমি এর মাঝখানে তোমাদেরকে একটা ছোট্ট ডায়েট দেখাই, মিনি ডায়েট। মানে মিনি ডায়েট বলতে মানে অস্বল্প পরিবেশনে সে ডায়েট করবে। তো প্রথমে সে চিকেন ফ্রাইড রাই খাইছে, সে রাইস খাবে না বলে। এখন সে একটু ভাত নিছে, বলতেছে তোমাদের প্লেটগুলো বড়, দেখো আমি কত ছোট্ট একটা প্লেটে নিছি। এখন সে মিনি ডায়েট করতেছে, গরুর মাংস দিয়া সে ছোট মিনি প্লেটে ভাত খেতেছে। তো এই হচ্ছে তার হচ্ছে প্রথমে একটু দিয়ে শুরু করা, এটা হচ্ছে টেস্ট করতেছিল। আমি তো বুঝি না যে এটা সে টেস্ট করতেছিল। তো মৌরি হচ্ছে মিনি ডায়েট করতে করতে ভাবলো আর একটু বাড়ায় খাই। তারপর সে আবার একটু ভাত নিল, তার সাথে আবার একটু গরুর মাংস নিল। গরুর মাংসটা এত মজা ছিল, অনেক মজার ছিল। যাই হোক, এভাবে হচ্ছে আমরা খাওয়াতে, আমিও খাইতেছিলাম গরু মাংস দিয়ে ভাত। খাইতে খাইতে আমরা হচ্ছে গল্প করতেছিলাম, গল্প করতে করতে আমাদের খাওয়া অলরেডি মানে অলমোস্ট শেষ। তো আমার এই ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা সবাইকে।